সম্প্রতি রাজধানীর মরচৌমুনি বাজারে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয় মাঝরাতে। সেই অগ্নিকাণ্ডে বাজারের 10 থেকে 12টি দোকান পুড়িয়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত দোকানগুলোর খোঁজখবর নিতে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব এবং মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিবরণ সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনা করে তাদেরকে সরকার সহযোগিতা করবে। প্রত্যেকে যাতে যেটা ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত দোকানিদের ইন্স্যুরেন্স করা, 1 পয়সা লাগবে না। যারা 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের 1000 টাকা প্রিমিয়াম দিয়ে রাজ্য সরকার করে দেবে। এবার ক্যাম্প করেও করা হলো, তারপরও এরা ইন্স্যুরেন্স করতে রাজি নয়। আমি জানি না কী কারণ। আমি আপিল করবো আপনাদের মাধ্যমে যে সরকার ফ্রিতে ইন্স্যুরেন্স দিচ্ছে, কেন করছে না? একটা মাত্র দোকানে ইন্স্যুরেন্স, বাকিগুলি নেই। তাদের টাকাও লাগবে না, গভর্নমেন্টই দেবে না। তো লোকরা সরকার ইন্স্যুরেন্সটা যদি থাকতো আজকে, তাদের চিন্তা করার কোনো কারণই ছিল না। ইনসিডেন্ট যেটা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, অত্যন্ত দুঃখিত তার জন্য। আর যারাই দোকানই আছে, এমন কোনো বড় দোকান খুব গরিব মানুষ, তাদেরকে প্রাথমিকভাবে 5000 টাকা করে দেওয়া হয়েছে। আর এখন অ্যাসেসমেন্ট করে আর তাদেরকে যেটাই এরা ওরা একটা দিবে, রিপোর্ট দেবে, সেই অ্যাসেসমেন্ট বেসিসে ওনাদেরকে সর্বত যা সাহায্য করার সেই বিষয়ে রাজ্য সরকার। আর একটা অন্য প্রশ্ন।